মোগল অপ্রাসঙ্গিক হলে বীর লাচিতো হব নাকি অপ্রাসঙ্গিক? মোগল অপ্রাসঙ্গিক হলে ছত্রপতি শিবাজীও হয়ে পড়ব নাকি অপ্রাসঙ্গিক? মোগল অপ্রাসঙ্গিক হলে রানী পদ্মাবতীর আত্মত্যাগর কাহিনীও হয়ে পড়ব নাকি অপ্রাসঙ্গিক? তেওঁলোকে কয় ইতিহাস মানে পুরনি, তেওঁলোকে কয় পুরনি মানে ইতিহাস। ইতিহাস সলনি করার কথাকে এতিয়া সঘন উচ্চারিত হয়েছে চৌদিশে, কিন্তু কোর পড়া কেনেকৈ কিহর ইতিহাস মচিবলৈ বিচাৰিছে তার কোনো কথা নাই। ইতিহাস মানে হিন্দু মুসলমানের কথা জানো, ইতিহাসক ধর্মর মাজত সীমাবদ্ধ করিব পৰা যায় জানো, এনে প্রশ্ন এতিয়া উত্থাপন হয়েছে। কারণ ইতিহাস সলনি করবলৈ গৈ এনসিআরটিয়ে প্রকৃততে কাক অপ্রাসঙ্গিক করে তুলিবলৈ বিচাৰিছে তাকে লৈ উত্থাপন হয়েছে প্রশ্ন। এনসিআরটি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রাষ্ট্রীয় শৈক্ষিক আর গবেষণা পরিষদে সিদ্ধান্ত ললে যে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের পর আঁতরাই পেলোৱা হব মোগল ইতিহাস, একাদশ শ্রেণীত না থাকিব কেন্দ্রীয় ইসলামিক ভূমি সংস্কৃতির সংঘাত বিষয়ক পাঠ্যক্রম। এনসিআরটিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পর মোগল সাম্রাজ্য সম্পর্কীয় সকল পাঠ প্রত্যাহার করেছে। এনসিআরটির পাঠ্যক্রম যিসমূহ রাজ্যিক বোর্ডে অনুসরণ করে সেই রাজ্যসমূহতো এই নতুন পাঠ্যক্রমেই বলবৎ হব বলে কেন্দ্রীয় সরকারের সূত্রত প্রকাশ পাইছে। অর্থাৎ 2023-24 বর্ষর পর আজির নতুন প্রজন্মই আজির নতুন সময়ে পড়িব এক নতুন ইতিহাস। কোনো একটা পক্ষই এককভাবে সৃষ্টি করবলৈ বিচরা ইতিহাস সলনির ষড়যন্ত্রর এক অধ্যায়। এনসিআরটির এই সিদ্ধান্তর পাছতে এতিয়া চৌদিশে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। যদিহে মোগলর ইতিহাস হেরাই যায় তেনেহলে ভারতর মহাবীর সকলের মোগল পরাক্রমর বিরুদ্ধে করা যুঁজ আর আত্মত্যাগর কাহিনী কেনেকৈ জানিব আজির নতুন ভারতে? আজির নতুন প্রজন্মই ছত্রপতি শিবাজী অথবা রানী পদ্মাবতীর কাহিনী কি বলি মনত রাখিব, কি বলি সুঁয়রিব রানী পদ্মাবতীর আত্মত্যাগর কথা, কি বলি সুঁয়রিব বীর লাচিতর পরাক্রমী যুঁজর কথা, কি বলি সুঁয়রিব ছত্রপতি শিবাজীর মোগলর বিরুদ্ধে করা সেই পরাক্রমী যুদ্ধর কথা। 17 বারকৈ মোগলক খেদি পঠিওয়া পরাক্রমী অসমীয়া জাতির যুঁজ, সাহস, বীরত্ব, গরিমার মূল্যায়ন কেনেকৈ হব, মোগল সাম্রাজ্য কাউকান করে ভারতের ইতিহাস সম্পূর্ণ নহয়, এয়া সত্য কথা। মোগল সাম্রাজ্যর ইতিহাস আঁতরাই দিলেই বুরঞ্জী সলনি হয়ে যাবনে? মহাবীর ছত্রপতি শিবাজীর মোগলর বিরুদ্ধে করা সেই নিপুণ আর পরাক্রমী যুদ্ধর কথা কেনেকৈ পাহরিব পৰা যাব? দেশ আক্রমণ করা মোগলর বিরুদ্ধে পরাক্রমেরে যুঁজিছিল ছত্রপতি শিবাজীয়ে। মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা ছত্রপতি শিবাজী মোগলর প্রভুত্বর বিরুদ্ধে যুঁজিছিল অতি নিপুণভাবে, প্রতিষ্ঠা করেছিল মারাঠা সাম্রাজ্য। 1657 সনত মোগলর বিরুদ্ধে ছত্রপতি শিবাজীয়ে করা যুঁজ কেনেকৈ আঁতরাই পেলোৱা সম্ভব হব পাঠ্যক্রমের পৰা? আজির প্রজন্ম কিয় বঞ্চিত হব ছত্রপতি শিবাজীর পরাজয়ের অন্তত করা সেই পুরন্দরের চুক্তির পৰা? সকল ধর্মক সমান দৃষ্টিরে চা ছত্রপতি শিবাজীও নাইকিয়া হয়ে না যাবনে ইতিহাস সলনির এই ষড়যন্ত্রের মাধ্যমে? মোগলর পাঠ্যক্রম অথবা মোগলর ইতিহাস সলনি হলেই সলনি হয়ে যাব নাকি রানী পদ্মাবতীর আত্মত্যাগর কথা? মোগল রজা আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে করা রানী পদ্মাবতীর আত্মত্যাগর কাহিনী সকলোরে মুখে মুখে, সেই আত্মত্যাগর কাহিনী কেনেকৈ পাহরিব এটা জাতিয়ে? এটা প্রজন্মক রানী পদ্মাবতীর সাহস আর আত্মত্যাগর কাহিনীর পৰা কেনেকৈ আর কিয় বঞ্চিত করিব ইতিহাস সলনি করার নামত? পাঠ্যক্রমত যদি আহোম সাম্রাজ্যর কথা, ছত্রপতি শিবাজীর বীরত্বর কথা, রানী পদ্মাবতীর আত্মত্যাগর কথা সন্নিবিষ্ট হয়, তেনেহলে কি বলে আঁতরা যাব মোগলক?
কি বুলি সলনি কৰি দিয়া হ'ব মোগলৰ সেই ইতিহাসৰ পৃষ্ঠা। মোগল সাম্ৰাজ্যৰ কথা অবিহনে ভাৰতীয় ইতিহাস সম্ভৱ হৈ উঠিবনে বাৰু? নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।